তার মানে এই ঘরে আমি আসতে পারি না হেভি তুমি ওর সাইড নিয়ে আমাকে এরকম ভাবে বলি আমি কিছুই বলিনি প্লিজ এক্সাজারেট করিস না প্লিজ গিয়ে কায়দা কানুন ওয়েট কর আমি আসছি ওকে আমি চলে যাচ্ছি মিস কবর দেবি এবার আমি তোকে মজা দেখাচ্ছি এভির প্রিয় হওয়া ঘুচিয়ে দেব আবার আবার তুই আমার জিনিস ধরেছিস বারণ করেছি না তোকে আমি রাখ রাখ এগুলো ওষুধ খেয়েছিস খাসনি তো জানতাম তা খাবি কেন ওষুধ খাওয়ার কথা তো মনে থাকবে না কিন্তু গোবর গিরির কথা সেগুলো ঠিক মনে থাকবে নে ধর ধর আমি আপনাকে ঠিক বুঝতে পারি না পাচক মশাই নে ওষুধটা খেয়ে নে হাঁ খাও দেখি খেয়েছি কথা কিরে কথা তুই ঠিক আছিস এরকম ভাবে একা একা কেউ যায় বলতো কি বড় বিপদ হতে পারতো প্রত্যয় দা আমাকে সব বললো জুনি আমরা সবাই ঠিক আছি কোনো অসুবিধা নেই কিন্তু কালকে তোমাকে একবার থানায় যেতে হবে বাকিটা বুঝিয়ে দিস আরেকটা কথা বলছি আমার মনে হয় এই ছেলেটার সঙ্গে আর যোগাযোগ না রাখাই ভালো ছেলেটা ভালো ছেলে নয় বাকিটা তুই ভয় পাস না জুনি আমি তো আছি তোর সঙ্গে কাল আমি তোকে থানা নিয়ে যাব কেমন